সকল কে আমার তরফ থেকে শুভেচ্ছা ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ইউটিউব স্টুডিও, এটা যদি চার্জ করা হয় তাহলে পাওয়া যাবে, সুতরাং ওটা একটু দেখে নিতে হবে। তো আজকে আমরা যে আলোচনাটা করবো সেটা হচ্ছে মান নির্ণয় কি, মান নির্ণয় করো। তো এখন এইগুলো করতে হলে আমার পূর্বের দুটো ভিডিও করা হয়ে গেছে, সুতরাং ওই দুটো দেখে আসলে এটা করতে একটু সুবিধা হবে। তো আশা করি ওই দুটো একটু দেখে আসবে কাইন্ডলি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আর একটা কথা, সেটা না বললেই নয়, আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো কিন্তু 30 মিনিট বা তার একটু বেশি হতে পারে বা কম হতে পারে। তো আমার কথা হচ্ছে প্রতিটা ভিডিও কিন্তু সম্পূর্ণটা দেখতে হবে, সম্পূর্ণটা না দেখলে কিন্তু ভালো করে বোঝা যাবে না। কারণটা কি, ম্যাথ এমন একটা দিনে প্রতিটা লাইনে লাইনে বোঝার দিন যাচ্ছে। তো এখানে তুমি যদি টেনে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না, টেনে দেখলে একেবারে পুরোটাই কিন্তু মানে লেফটে যাবে, বুঝতেই পারবে না। কিন্তু টেনে দেখা যায় কোনটা, যেটা কথা হয় বিভিন্ন রকম কথাবার্তা ইত্যাদি চলে সেগুলো টেনে দেখা যায়। বাট এই যে অঙ্ক, অঙ্কগুলো টেনে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না, সুতরাং না টেনে পুরোটা দেখার চেষ্টা করতে হবে। এটুকু একটু বিশেষ অনুরোধ এবং রিকোয়েস্ট, যেটাই বলো না কেন সেটাই আমি বলছি। সুতরাং আর কথা না বাড়িয়ে আমি এখন ক্লাসের দিকে মানে ক্লাসটা শুরু করি। কি ক্লাসটা আজকে আমাদের, আমাদের হচ্ছে মান নির্ণয়। মান নির্ণয়কে একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেওয়া আছে। আমাদের বিজনেস ম্যাথ, ম্যাথমেটিক্স, ব্যবসায়িক গণিত, বিবিএ অনার্স করছে ইন্ডিয়া, এটা সাব কলেজে ফার্স্ট ইয়ারও দিয়ে দেয়। বিভিন্ন কলেজে বিভিন্ন রকম সাব কলেজ আছে, আবার হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, যেটা থাকে সবগুলোই কিন্তু এখানে আছে। সুতরাং এইগুলো শিখলে কিন্তু সব ইয়ারই সব জায়গায় তুমি যদি ভাইবা বা রিটার্ন পরীক্ষা দিতে যাও, পরীক্ষা বা চাকরি পরীক্ষা দিতে যাও বা বিসিএস পরীক্ষা দিতে যাও, এইগুলো কিন্তু লাগবে। সুতরাং এইগুলো জানার দরকার আছে, এই জন্য আমি খুঁটিনাটিগুলো কিন্তু আমি এই যে আমার ভিডিওতে আমি তুলে দিই। তো ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বরটা করব। সমাধান বা ইংরেজি সলিউশন লিখে যেটা লাগে রাখবো, এখানে কি বলছে, √4 − 16, ঠিক আছে। তো আমাদের বলা হচ্ছে, ওই যে বলছি না সেই জন্য পূর্বের ভিডিওটা দেখে আসতে, কেন দেখে আসতে হয়, এই যে রুটের ভিতরে যদি যা থাকবে 3 থাক 4 থাক 5 থাক 6 থাক সেটা হয়ে যাবে কি, এই যে দেখো 1 − 16 1/4, এখানে 6 থাকলে 6 হবে, 5 থাকলে 5 হবে, যেটা থাকুক সেটাই হবে। তাহলে এই যে মাইনাস তার কথা অর্থটা কি, মাইনাস মানে i² ওই যে আমি প্রথমে এগুলো করিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমরা লিখতে পারি কি, 4i a² আর এখানে হবে 1/4, বুঝা গেছে। তো এখন এটি যদি উঠে যায় তাহলে +−4i² হবে, তাই না, +−i² তার মানে এখানে যদি এটি উঠে যায়, যদি এটি সেটি যদি গুণ দাও তাহলে কি হয়, তাহলে এখানে হচ্ছে 1/ এই 2 × 4, এই যে 2 এর সাথে 1 গুণ হবে, তার মানে 2 × 4 হাফ হয়ে গেল, আর এখানে +−, হবে রুট উঠে গেলে স্কোয়ার উঠে গেলে। তো এখন এখানে আমরা কি লিখতে পারি, 2 ± 2i 1/2 লেখা যায়। এখন এটি আমরা কি লিখব, 2 1 ± 2i + i² কেন,
এইটা আইস করে মানটা হচ্ছে মাইনাস 1 তাহলে মাইনাস 1 প্লাস 1 কেটে যায় সুতরাং লেখা যায় কি তাহলে 1 প্লাস মাইনাস i a হোল স্কয়ার হ্যাঁ তাহলে এখন আমরা এটি যদি এটি এটির সাথে এটি লিখে দেই রুটটা কিন্তু এই 2 এর উপরে 2 এর উপরে আছে এই রুটটা 2 এর উপরে তাহলে এখানে রুট দাও প্লাস মাইনাস রুট 2 into 1 plus minus i take a factor of oh yeah 2 2 kere galo ঠিক আছে এখানে প্লাস মাইনাস হয়ে গেল অথবা তুমি যদি এখানে রুট দিতে দাও একসঙ্গে আমি করে দিলাম এখন আমরা লিখতে পারি কি যে প্লাস মাইনাস এটাই চাইতে আর আমাদের লেখা দরকার নেই আর লিখতে গেলে আর খালি বারবার লেখা হবে এটাই আমরা অ্যানসার দিতে পারি অর্থাৎ নির্ণেয় মান প্লাস মাইনাস রুট টু ইন্টু ওয়ান প্লাস মাইনাস আর এটি অ্যানসার এক নম্বর গেল এবার দুই নম্বরটা সেটা বুঝে পেলাই ঠিক আছে হয়ে গেল দুই নম্বরটা হচ্ছে এটি মনে করি এখানে ধরে নিতে হবে মনে করি x সমান রুট সিক্স মাইনাস 64 তাহলে x ইকুয়াল টু এটাকে লেখা যায় মাইনাস 64 হোল টু দি পাওয়ার 1 বাই 6 ওই যে বলছি এখানে যা থাকে সেটা এটি 1 বাই 6 হয়ে যাবে এখন দুধ চাইতে 6 দিয়ে গুণ দা পাওয়ার x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু মাইনাস 64 এই 6 6 কেটে গেল এখানে 6 থাকলো এখানে 6 6 কেটে গেল তাহলে x টু দি পাওয়ার 6 কেটে এদিকে নিয়ে আসবে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে সমান সমান 0 তাহলে আমরা কি লিখতে পারি x স্কয়ার হোল কিউব প্লাস 4 হোল কিউব সমান সমান 0 এটা কি সূত্র হয়ে গেল a কিউব প্লাস b কিউব সূত্র তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র মনে আছে এই যে a কিউব প্লাস b কিউব সূত্র a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার যখন এখানে প্লাস হবে তখন এখানে মাইনাস হবে আর এ কিউ মাইনাস বি কিউ সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার দেখো সূত্রটা যে যখন এখানে প্লাস হবে তখন এখানে মাইনাস যখন এখানে মাইনাস হবে তখন এখানে প্লাস তাহলে আমাদের প্লাস আছে তাহলে এক্স স্কয়ার প্লাস ফোর ইন্টু এ স্কয়ার মানে এটার স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এ বি মানে 8 ইনটু 8 4 প্লাস 4 এর স্কয়ার সমান 0 এক্স স্কয়ার প্লাস 4 ইনটু এক্স 4 মাইনাস 4 এক্স স্কয়ার প্লাস 16 সমান 0 বোঝা গেল হ্যাঁ এই কিউবের সূত্র এখন হয় x স্কয়ার প্লাস 4 সমান 0 তাহলে x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4 তাহলে x স্কয়ার ইকুয়াল টু এটা কি লেখা যায় মাইনাস 4 এ কি লেখা যাবে সমান সমান মাইনাস মানে কি i স্কয়ার এই যে মাইনাস মানে i স্কয়ার তাহলে x স্কয়ার ইকুয়াল টু এখানে লেখা যায় 2 i এর হোল স্কয়ার লেখা যায় লিখে দিলাম তাহলে এখন আমরা রুট যদি উঠে যাই তাহলে x সমান সমান প্লাস মাইনাস 2 r একটা হয়ে গেল বা এবার এটা একটু মুছে দিই এবার এই পাটটা আসি এখানে ধরে না অথবা এটা লিখতে হয় আমি অথবাটা এই ডান পাটে লেখার পর এখানে ধরবে না এই পাটে চলে যাবে অথবা x4
माइनस फोर एक्स स्क्वायर प्लस षोलो समान जीरो। तो ये मिडिल टर्म जाने पहले मिडिल टर्म ना गेले आमादेर एकटा सूत्र आछे द्विघाते सूत्र ওই সূত্রটা লাগাতে হবে। মনে আছে এই সূত্রটা আমাদের এই যে এরকম লেখা আছে, আমি একটু বাম পাশে ডান পাশে লিখে দিই যে x সমান সমান মাইনাস b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4 ac বাই 2 a, এই একটা সূত্র। তো এখানে আমরা কি সূত্রটা দেব, যেহেতু এখানে এরকম আছে এই x স্কয়ার প্লাস 16 তাহলে আমরা এখানে x এর মানটা যেহেতু ওখানে এই সূত্রটা আছে হচ্ছে x স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0 এইখান থেকে আসছে, তো সেই ক্ষেত্রে এখানে n x স্কয়ার 4 আছে, তাহলে x স্কয়ার এর মানটা আমরা বের করব, তাহলে মাইনাস b এর মাইনাস ইনটু b এর মান মাইনাস 4 প্লাস মাইনাস রুট 4 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, এখানে মাইনাস সুন্দর করে দিই মাইনাস 4 এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু 16 ইনটু 2 ইনটু 1, তাহলে এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাস রুট 4 ইনটু 16 মাইনাসে মাইনাসে প্লাস হবে রুটের ভিতরে মাইনাস থেকে প্লাস হয়ে যায় 4 16 64 এখানে 2 তাহলে 4 প্লাস মাইনাস এর বিয়োগ করো 8 আছে 14 তে 1 তাহলে 2 4 মাইনাস 48 মাইনাস 48 কে আমরা কি লিখব, ওই যে আই স্কয়ার মাইনাস হলো আই স্কয়ার 48 লিখব কি 16 ইনটু 3 বাই 2 তাহলে 4 প্লাস মাইনাস এই যে আইটা বাইরে চলে আসলো আর তার ছোটটা বাইরে হচ্ছিল 4 রুট 3 বাই 2 এখান থেকে 2 কমন নাও 2 প্লাস মাইনাস 2 আই রুট 3 বাই 2 এটা এটা কেটে গেল, তাহলে 2 প্লাস মাইনাস 2 আই রুট 3 এইটা হচ্ছে x স্কয়ার এর মান। তাহলে x এর মানটা কিভাবে বের করতে, x এর মানটা বের করতে হবে জায়গায় তো আমাদের কম এদিকে যাবো, তাহলে এইটি আমরা লিখতে পারি কি রুট থ্রি হোল স্কোয়ার প্লাস মাইনাস টু আই রুট থ্রি প্লাস আই স্কোয়ার, কেন এখানে রুট আর এই স্কোয়ার উঠে গেল তাহলে থ্রি থাকে আর এখানে মাইনাস থ্রি থেকে ওয়ান গেলে টু থাকে, সুতরাং এটা কি হচ্ছে থ্রি প্লাস মাইনাস আই এর হোল স্কোয়ার এর হচ্ছে এদিকে যায়, তাহলে এক্স স্কোয়ার থাকছে কি রুট থ্রি প্লাস মাইনাস আই এর হোল স্কোয়ার, সুতরাং তাহলে এক্স এর মানটা কত হবে প্লাস মাইনাস রুট থ্রি প্লাস মাইনাস আর রুট টু উঠে গেল, সুতরাং এখন নির্ণয় মানটা আমরা উত্তরটা লিখে দিই এটা মুছে দিই, অর্থাৎ নির্ণয় মান নির্ণয় মান x ইকুয়াল টু এই একটা প্লাস মাইনাস 2y আর প্লাস মাইনাস রুট 3 প্লাস মাইনাস আর প্রাইসের উত্তর। এখন আমরা চলে যাব তিন নম্বর, তিন নম্বরে চলে যাই, তিন নম্বরে কি আছে রুট 4 মাইনাস 81 ওই একই রকম ভাবে লিখবো 81 হোল টু দি পাওয়ার 1 বাই 4 তাহলে মাইনাস 81 মাইনাস মানে আই স্কয়ার 81 1 বাই 4
আর এখানে কত 9 i স্কয়ার এখানে 1/4 লিখে দিলাম এখন এই i স্কয়ার হল প্লাস মাইনাস 9 r হোল টু দি পাওয়ার 1/2 এখন এখানে আমরা কি লিখব 9/2 এখানে প্লাস মাইনাস 2r কি লিখলাম এই 9টা এখানে থাকলো আর 2টা নিয়ে আমরা ভাগ করে দিলাম মানে এই 2 দিয়ে এটা দিয়ে গুণ দিলে এটা রেখে দেবে তাহলে 9/2 এটা আমরা কি লিখতে পারি এখন 1 প্লাস মাইনাস 2i প্লাস i স্কয়ার हाँ, 9/2 इटे लगा जाए 1 प्लस माइनस आई ए होल स्क्वायर 1/2 अपन हमरा जो दिन उठिए दी तेर ए 9 पे के लिए 3 है गलो आर रूट 2 प्लस माइनस इनटू 1 प्लस माइनस आर बस इटे उत्तर मतलब निन्यो मान प्लस माइनस 3 रूट 2 1 प्लस माइनस आर এটা উত্তর এবার আমরা 4 নম্বরে চলে যাব মুছে দিলাম प्लस माइनस 12 आर होल टू दी पावर 1/2 এখন এটা আমরা কি লিখব 6 প্লাস মাইনাস 2 আর হোল টু দি পাওয়ার 2 হ্যাঁ তাহলে এখন আগের মতো লিখব 1 প্লাস মাইনাস 2 আই প্লাস আই স্কয়ার হোল টু দি পাওয়ার 1/2 তাহলে এখন 6 1 প্লাস মাইনাস আই এর হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 1/2 এখন রুটটা উঠে দাও প্লাস মাইনাস রুট 6 1 প্লাস মাইনাস আই ব্যাস এটা উত্তর অতএব নির্ণয় মান প্লাস মাইনাস রুট 6 ইনটু 1 প্লাস মাইনাস আই হয়ে গেল এবার আমরা যাব 5 নম্বরে পাঁচ নম্বর হচ্ছে রুট এখানে পাঁচ নম্বর তো মনে করি x সমান রুট 4 1 ওই যে বলা ছিল 1 টু দি পাওয়ার 1/4 এখন এটিকে লিখতে হবে 1 x টু দি পাওয়ার 4 1 তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 0 এটা থেকে চলে আসলো এখন কি x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0 এখন x স্কয়ার মাইনাস 2 স্কয়ার x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 হয় x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 তাহলে x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1 রুট x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1 এই i স্কয়ার তাহলে এখন যদি x উঠে দাও তাহলে প্লাস মাইনাস r হয়ে গেল এবার অথবা x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 এটি লেখা যায় কি a স্কয়ার মাইনাস b স্কয়ার তার মানে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 0
এটাও দুই দুটো হয়ে গেল বাই x প্লাস 1 ইকুয়াল টু 0 x ইকুয়াল টু মাইনাস 1 অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 1 তাহলে প্লাস মাইনাস 1 হয়ে গেল অর্থাৎ নির্ণয় মান নিচে রাখতে হবে নিচে তো আমার জায়গা না নির্ণয় মান নির্ণয় মান x ইকুয়াল টু প্লাস মাইনাস i ইনটু প্লাস মাইনাস 1 ব্যাটারি গেল আমাদের পাঁচটা অঙ্ক সুন্দর আমরা করে ফেললাম আশা করি মনে হয় কোনো জায়গায় সমস্যা থাকার কথা না যেভাবে আমি করিয়ে দিলাম তুমি সেভাবে একটু সুন্দর করে অন্তত তিন চারবার প্র্যাকটিস করতে হবে তাছাড়া কিন্তু অঙ্ক করা যাবে না অঙ্ক বলছিলাম প্রথমেই আমি বলেছিলাম যে প্র্যাকটিস মাস্ট বি প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া তুমি অঙ্ক করতে পারবা না মনে থাকবে না ভুলে যাবে যতবার করবা ততবারই কিন্তু ভুলে যেতে হবে তারপরও করতে হবে অনেক সময় মানে ফেরা হয়ে যাবে বেলা বলে হবে না অঙ্ক করতে হবে তো ঠিক আছে আজকে আমরা আর ক্লাসটা বাড়াবো না এই পর্যন্ত আমরা রাখি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি শুভরাত্রি।